নমস্কার, শুরু করলাম আজকের চতুর্থ স্তম্ভ। আমি ইন্দ্রাণী। জায়গা বুঝে মোদিজি নানা কথা বলেন। ধরুন বিহারে গেলেন উনি, আমি নিশ্চিত বক্তৃতা দিতে উঠে তিনি বলবেন, বিহারের সঙ্গে আমার পুরানা রিস্তা হ্যায়, সেই যে জয়প্রকাশজি কিতনা কুছ শিখা উনসে, উনি নাকি জয়প্রকাশ নারায়ণের পদপ্রান্তে বসে অনেক কিছু শিখেছেন, 100% গুল। তারপর ধরুন গোয়াতে গেছেন, আমি নিশ্চিত উনি বলবেন গোয়ার সঙ্গে ওনার পুরানা রিস্তা, সে ক্যাথিড্রাল মে যাকর মুঝে সুকুন মিলতা হ্যায়, শান্তি পাই, ইহাকে সমন্দর সে মুঝে পুরানা রিস্তা হ্যায়। বাংলায় এসে তো পরজন্মের ইচ্ছেও জানিয়ে গেছেন, বলেছেন পরজন্মে নাকি এই বাংলাতেই জন্মাতে চান। জানেন না যে বাঙালি হলে হয় ইলিশ, নয় চিংড়ি, নয় দুটোই, আর মাটন বিরিয়ানি তো মাস্ট। তো সেই মোদিজি কথায় কথায় মাতৃশক্তি কথাটা খুব ব্যবহার করেন, থেকে থেকেই মাতৃশক্তি, দেশকে মাতৃশক্তি আব চল পড়া হ্যায় ইত্যাদি ইত্যাদি। খুব জেনে বুঝে উনি কিছুই বলেন না, এটাও সেই না বুঝেই বলা একটা কথা। কিন্তু এবারে সেই মাতৃশক্তি যে সত্যি চল পড়া হ্যায় সেটা তিনি হাড়ে হাড়ে টের পাবেন। গতবার সংসদে 78 জন মহিলা সাংসদ ছিলেন, এবারে সংখ্যাটা একটু কমে 73 হয়েছে। কিন্তু যারা এসেছেন তারা মোদিজির ঘুম কেড়ে নেবার জন্য যথেষ্ট। বায়নাড় থেকে প্রিয়াঙ্কা গান্ধী, যে জিতবেনই তা নিয়ে বলার কিচ্ছুটি নেই, সম্ভবত রাহুলের চেয়ে বেশি মার্জিন নিয়ে জিতবেন। তাহলে তালিকাটা বানিয়ে ফেলা যাক। কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধী, বর্ষা গায়কোয়াড মুম্বাইয়ের ধারাবি থেকে জিতেছেন, তুখর বক্তা। এনসিপির সুপ্রিয়া সুলে বলতে শুরু করলে বিজেপি হল্লা ব্রিগেডও থেমে যায়। আরজেডির মিশা ভারতী, সমাজবাদী দলের ডিম্পল যাদব, আর 25 বছর বয়সী প্রিয়া সরোজ, আর বছর 29-এর কৈরানার ইকরা চৌধুরী। দুজনের বক্তৃতা শোনার মতন, এবং অবশ্যই তৃণমূলের মহুয়া মৈত্র, তিনি তো মুখিয়েই আছেন। ওদিকে আছেন কঙ্গনা রানাওয়াত, প্রচুর হাস্যরসের যোগান দেবেন। আছেন হেমা মালিনী, কি বলেন তা বোঝাই যায় না, ছিলেন স্মৃতি ইরানী, এবারে হেরেছেন। মানে মোদিজির বিরুদ্ধে যে মহিলা ব্রিগেড, তাদের সরব উপস্থিতি এবার সংসদ মাতাবে। এবং আপনাদের মনে থাকার কথা, গত লোকসভাতেই মহিলা সংরক্ষণ বিল পাস হয়েছিল, যদিও তা ছিল এক দিল্লি কালারটু। তার কথা একটু বলে নেওয়া যাক, কারণ এক মাতৃশক্তির কাছে ওই মহিলা সংরক্ষণ বিল যে এক বিরাট ইস্যু হবে তা বলাই বাহুল্য। সেই দেবেগৌড়া প্রধানমন্ত্রী হলেন, তার ছোট্ট টেনিয়রে তার আইনমন্ত্রী রমাকান্ত ডি খালাপ প্রায় অবাক করে দিয়ে 12 সেপ্টেম্বর 1996-এ সংসদে এই বিল আনেন। বিলটাকে প্রবল বিরোধিতার পরে তখনকার সিপিআই সাংসদ গীতা মুখোপাধ্যায়ের নেতৃত্বে 31 জনের এক যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠানো হয়। কমিটিতে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সুমিত্রা মহাজন, মীরা কুমার, সুষমা স্বরাজ, উমা ভারতী, গিরিজা ব্যাস, রামগোপাল যাদব, নীতিশ কুমার, শরদ পাওয়ার ইত্যাদি নেতারা। এই কমিটির কেউই এই বিলের বিরোধিতা করেননি, তারা বেশ কিছু পরিবর্তন আনতে চেয়েছিল। প্রথম কথাটাই ছিল ওই মিনিমাম লেস দ্যান 1/3 বদলে পরিষ্কার 1/3 রিজার্ভেশনের কথা বলা হোক। বিলে লোকসভা বিধানসভায় রিজার্ভেশনের কথা বলা হয়েছিল, কমিটির রায় ছিল এমনকি রাজ্যসভা বিধান পরিষদেও এই রিজার্ভেশন দিতে হবে। এই কমিটি জানিয়েছিল যে আদার ব্যাকওয়ার্ড কমিউনিটির কোটার মধ্যেই 33% ওই আদার ব্যাকওয়ার্ড কমিউনিটির মহিলাদের জন্য রাখা হোক। লালু, নীতিশ, মুলায়মরা এটাই চাইছিলেন। সেদিন ওই কমিটি জানিয়েছিল এই রিজার্ভেশন আগামী 15 বছরের জন্য করা হোক, তারপর প্রয়োজন মতো তা সংশোধন করা যাবে। 1996-এর ডিসেম্বর মাসে এই কমিটি রিপোর্ট দেয়, কিন্তু নীতিশ কুমার, শরদ যাদব ইত্যাদিরা ওই আদার ব্যাকওয়ার্ড কমিউনিটির বিষয় নিয়ে আপত্তি জানাতে থাকেন। তাদের বক্তব্য ছিল কেবল মহিলা রিজার্ভেশন বিল আনলে কিছু শিক্ষিত শহরের মহিলারাই জায়গা পাবে, এসবের মধ্যেই সরকার পড়ে গেল, নোটে গাছটি মুড়ল। ফিরছে আলোচনায় একটা বিরতির পর, সঙ্গে থাকুন। 1996-এর পরে আবার এই বিল এলো কবে? 1998-99, 2000-2003 বাজপেয়ী সরকারের আমলে বহুবার তারা বিল আনার চেষ্টা করেছেন, তাদের দলের মধ্যেই প্রবল বিরোধিতা ছিল। বিরোধিতা ছিল শরিক দলের তরফে, এবং সমাজবাদী দল বিএসপির বিরোধিতার কারণেই বিল পাস হয়নি, বিল ঠান্ডা ঘরে চলে গেছে। 1998-এ আইনমন্ত্রী থাম্বেদুরাই বিল পেশ করার পরে সংসদের ওয়েলে নেমে আসেন আরজেডি আর সমাজবাদী দলের সদস্যরা। একজন আরজেডি সদস্য সুরেন্দ্র প্রসাদ যাদব লোকসভা স্পিকার বালাজোগির হাত থেকে বিল কেড়ে ছিঁড়ে ফেলে দেন। উনি পরে বলেছিলেন
এটা নাকি তাকে বাবা সাহেব আম্বেদকর স্বপ্নে আদেশ দিয়েছিলেন। এরপরে আবার সেই বিল এসে হাজির হল 2008 মনমোহন সিং এর সরকারের সময়। এবারে বিজেপি দলের মধ্যেই আদিত্য যোগী গোছের কিছু মানুষের বিরোধিতার পরেও বিজেপি, কংগ্রেস, নীতিশ কুমার ইত্যাদির সমর্থনে এই বিল রাজ্যসভাতে পাস হয়ে গেল। কিন্তু ঝামেলা কম হয়নি। আইনমন্ত্রী HR ভারদ্বাজের হাত থেকে আবার বিল কাড়ার জন্য তার সামনে চলে যান SP সাংসদ আবু আজমি, কংগ্রেসের রেণুকা চৌধুরী ইত্যাদি মন্ত্রীর সামনে এসে দাঁড়ান। কিন্তু এই বিল লোকসভায় পাশ করানো যায়নি, পড়েছিল এবং তার স্বাভাবিক মৃত্যু হয়েছে মনমোহন সরকারের পতনের পর। এবার মোদি জি এলেন, কেউ একদিনের জন্য এই ওমেন রিজার্ভেশন বিল নিয়ে একটা কথাও শোনেননি। সংখ্যাগরিষ্ঠতা তো ছিল সেই 2014, 2019 আবার আরও বড় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফিরেছিল মোদি সরকার, না বিল আনা হয়নি। 2023 এসে হঠাৎ মোদিজির মনে হলো ভগবান তাকে দিয়েই নারী সংরক্ষণ বিলটা পাস করিয়ে নিতে চান, তাই বিল এসেছে। প্রায় হুবহু গীতা মুখার্জি কমিটিতে যা বলা হয়েছিল সেগুলোই আছে এই বিলে। কিন্তু নতুন দুটো কথা এই বিলে আছে। প্রথম কথাটা হলো, লোকসভা আসনে ডিলিমিটেশনের আগে এই সংরক্ষণ কার্যকরী হবে না। দ্বিতীয় কথাটা হলো, ওই ডিলিমিটেশনের জন্য জনগণনা আবশ্যক। তার মানে বিল পাস হয়ে গেল তা এখনই লাগু হবে না। কেন? কারণ আগে জনগণনা করাতে হবে। এতদিন হয়নি কেন? প্রথমে কোভিডের কারণে 2020 জনগণনা হয়নি, তারপর এই জনগণনার সঙ্গেই NRCকে জোড়ার তালে আছে বিজেপি, সেটা সুযোগ তারা পাননি। আপাতত তা হবে না, নতুন সরকার এসে জনগণনা করবে। সেখানেও সমস্যা আছে, বিরোধীদের দাবি জাতিভিত্তিক জনগণনা করতে হবে ইত্যাদি। এরপরে সমস্যা হলো ডিলিমিটেশন। কিসের ভিত্তিতে এই ডিলিমিটেশন হবে? সংখ্যার ভিত্তিতে, মানে যে রাজ্য বিহার বা উত্তরপ্রদেশ বা মধ্যপ্রদেশে, কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু বা বাংলার চেয়ে জনসংখ্যা বেশি, সেখানে বেশি সাংসদ থাকবে। তার মানে দেশ চালাবে UP, বিহার, মধ্যপ্রদেশ, কাউবেল্টের মানুষজন। দক্ষিণের মানুষ এটা মেনে নেবেন? এই বাংলার মানুষ এটা মেনে নেবেন? মানে সেখানেও প্রচুর ঝামেলা আছে। কাজে সেই ঝামেলার মধ্যেই পড়ে থাকবে এই নারী সংরক্ষণ বিল। কিন্তু কেন এই ক্লজ দেওয়া হলো? কেন কেন 2024 থেকে এই বিল কার্যকরী করা হবে না? অসুবিধে কোথায়? যখন জনগণনা হবে তখন তার ভিত্তিতে হবে, ডিলিমিটেশন হবে তখন তার ভিত্তিতে, আবার নতুন করেই হবে। সব দল রাজি ছিল, কিন্তু এই ডিলিমিটেশন ইত্যাদির নাম করে এই সংরক্ষণ বিলকে ঝুলিয়ে রাখা হলো কেন? কারণ বিজেপি তৈরি নয়। সারা ভারত জুড়ে প্রায় 170 থেকে 180 জন মহিলা প্রার্থী তাদের দাঁড় করাতে হবে, কোথা থেকে আসবেন তারা? বিজেপি 2024 69 জন মহিলা প্রার্থী দাঁড় করিয়েছিলেন, আর এই 170 থেকে 180 জন মহিলা প্রার্থী দিতে গিয়ে তাদের বাহুবলীরা যদি বাদ পড়েন তাহলে নির্বাচন সামলাবে কে? কাজেই বিল আনা হলো নির্বাচনের আগে ধামাকা, নির্বাচনের আগে এক অপটিক্স। দেখুন, আমরা মহিলা সংরক্ষণ বিল আনলাম, সেটাও হলো আবার ডিলিমিটেশন ইত্যাদির কথা বলে বিল কার্যকরীও হলো না। মোদি স্টাইল পলিটিক্স। ফিরছি আলোচনা একটা বিরতির পর, সঙ্গে থাকুন। নারী সংরক্ষণ বিল তো এসেছে, পাসও করিয়েছে বিজেপি, কিন্তু বাহুবলী ব্রিজভূষণ সিংকে কি গ্রেফতার করা গেছে? উল্টে তার ছেলেকে জিতিয়ে আনা হয়েছে। বিলকিস বানুর ধর্ষকদেরকে জেল থেকে আগাম ছেড়ে দিয়ে মিষ্টি খাওয়ানো, মালা পরানো হয়নি? হাতরাসের ধর্ষকদের সমর্থনে বিজেপি কি মিছিল করেনি? মণিপুরে ধর্ষিতা নারীকে উলঙ্গ করে প্যারেড করানো কি মানুষ ভুলে যাবে? শিশুদের অপুষ্টি, গর্ভবতী মহিলাদের অপুষ্টির রেকর্ড ছুঁয়েছে, এই সত্য কি ঢাকা যাবে? উজ্জ্বলা সিলিন্ডারের নামে আবার ধাপ্পা কি নারীরা বুঝতে পারবে না? মোদিজি নিজের সরকারের ইমেজ ঠিক করার জন্য এই বিল পাস করিয়েছেন সত্যি, কিন্তু এই মোদিজি তো দেশের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতিকে নতুন সংসদ ভবনের উদ্ঘাটন থেকে প্রথম দিন পর্যন্ত দূরে রাখলেন, তাকে ডাকাও হলো না। এটাই মোদিজির নারী সম্পর্কে ধারণা। আসলে এক মনুবাদী নারী সম্পর্কে তার ধারণা লুকোতে চাইছেন, যে মনু সাফ জানিয়েই গেছেন নারী হলো নরকের দ্বার। মোদিজি সেটাই মনে করেন, করেন বলেই নির্লজ্জভাবে বিবাহিত স্ত্রীকেও মর্যাদা দেবার সাধারণ ভদ্রতা দেখাতে পারেন না, যেটা করছেন তা হলো বিশুদ্ধ নটঙ্কি। কিন্তু এবারে সে সমস্যা একেবারে ঘাড়ের ওপরে,
দুটো বিষয় এবারে সংসদে শুরু থেকেই বিজেপিকে পেছনে ঠেলে নিয়ে যাবে। প্রথমটা হলো কৃষকদের এমএসপি নিয়ে বিল আর এই মহিলা সংরক্ষণ বিল। এই দুটো জায়গায় বিজেপির কাছে কেবল নয়, দেশের মানুষের কাছেও এক বিরাট ব্যাপার। তাই বলছিলাম, মোদিজি যখন সংসদে আসবেন, এবারে না এসে পারবেন না, কারণ বিরোধীদের বিরাট উপস্থিতি। যখন আসবেন, আমার ধারণা তার আগে সিসিটিভিতে চেক করবেন মাতৃশক্তিদের কে কে আছেন সংসদ ভবনে। মহিষাসুর বর চেয়েছিলেন, দেবতা নর বানর যেন আমায় হত্যা না করতে পারে। মহিষাসুর বধ হয়েছিলেন দুর্গার হাতে। তিনি ভাবতেই পারেননি এক নারী তাকে যুদ্ধে পরাস্ত করবেন। আজকে পর্যন্তই, শুভরাত্রি।